بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে যদি আমরা মসজিদে যাই জুমার দিন, যে দেখি ইমাম সাহেব তাশাহুদে বসে গেছেন অলরেডি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে কি আমরা জুমা পেলাম নাকি আমাদেরকে জোহরের নামাজ পড়তে হবে? এবং তিনি বলেছেন যে যদি নাই পাওয়া যায় তাহলে মানে কতটুকু পেলে সেটা জুমার নামাজ আমরা পেলাম বলে গণ্য হবে, আমাদেরকে জোহর পড়তে হবে না। আসলে বিদ্যারমন বলছেন, জমহুরুল উলামা অধিকাংশ বিদ্বান বলছেন যে এদরাক, মানে এদরাকুল জুমায় কোনো এদরাকে রাকাতিন, অর্থাৎ জুমা পাওয়া যাবে 1 রাকাত পাওয়ার মাধ্যমে। অর্থাৎ আপনি যদি 1 রাকাত পান ইমামের সাথে তাহলে আপনি জুমার নামাজ পেলেন, আর রাকাত পাওয়া হবে রুকু পেলেই, রুকু পেলে রাকাত পাওয়া হবে। অর্থাৎ এখানে যেটা বোঝানো হয়েছে যে প্রথম রাকাত ধরেন হয়ে গেছে, দ্বিতীয় রাকাতের যে আপনি রুকু পেয়েছেন, দ্বিতীয় রাকাতের রুকু পেয়েছেন, তাহলে আপনি জুমার নামাজ পেলেন। কারণ রুকু পেলে রাকাত হয়ে যায়, এর আগে আমরা স্পষ্টভাবে আলোচনা করেছি, হাদিসে আবি বকরা দ্বারা দলিল পেশ করেছি যে রুকু পেলে রাকাত হয়ে যায়। সুতরাং কেউ যদি দ্বিতীয় রাকাতের রুকু পান তো তিনি পেয়ে গেলেন জুমার নামাজ, আর যদি রুকু না পান তো শেষ, তিনি আর জুমার নামাজ পেলেন না। তিনি ইমাম সাহেবের সাথে পড়বেন শেষ পর্যন্ত, কিন্তু তিনি যখন ইমাম সাহেব সালাম ফেরাবেন তখন উঠে তিনি 4 রাকাতই পড়বেন, জোহরের 4 রাকাতই তিনি পড়বেন, তিনি 2 রাকাত পড়বেন না, কারণ তিনি ইমামের সাথে জুমার নামাজ পাননি। এবং এটি হচ্ছে মানে সব থেকে অগ্রাধিকার যুগ মত এবং শক্তিশালী মত, এবং বর্তমান যুগের খ্যাতনামা ওলামায়ে কেরাম তারাও এ মতকে গ্রহণ করেছেন এবং দলিল পেশ করেছেন। যেমন যে হাদিস দ্বারা দলিল পেশ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন মানে আদরাকা রাকাতান মিনাস সালাহ ফাকাদ আদরাকাস সালাহ, যে ব্যক্তি কোনো সালাতের 1 রাকাত পায় সে সালাত ফেলো। আর অন্য বর্ণনায় নাসাই, সুনান নাসাইয়ের অন্য বর্ণনায় স্পষ্ট হয়ে বিষয়টি এসেছে যে মান আদরাকা রাকাতান মিনাল জুমআ আও গায়রিহা ফালইউদিফ ইলাইহা উখরা ওয়াকাদ তাম্মাত সালাতুহু, যে ব্যক্তি জুমার নামাজের 1 রাকাত পায় অথবা অন্য নামাজের, তাহলে যেন সে মানে যেটুক পায়নি সেটুক যেন শেষে যোগ করে নেয়, তাহলে তার সালাত হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে মানে ইহা 2টি হাদিসের উপর ভিত্তি করে যে আপনাকে 1 রাকাত পেতেই হবে, আপনাকে 1 রাকাত পেতেই হবে, যদি আপনি না পান তাহলে আপনি জোহরের নামাজ পড়ে নেবেন, আর যদি পান 1 রাকাত ইমামের সাথে তাহলে আপনি 2 রাকাতই পড়বেন শুধু জুমার নামাজ। অনেকে মানে বলে থাকেন এটা যে হয়তো খুবই জরুরি হয়ে গেছে, মানে ওজোর আছে, বাস্তবে ওজোর আছে, যেমন ধরুন কেউ যাচ্ছে জামাত করতে তার গাড়ি নষ্ট হয়ে গেল, বা কোথা থেকে ফিরতেছে গাড়ি নষ্ট হয়ে গেছে, রাস্তায় বিপদে পড়ে গেছে, তো এই কারণে তিনি জুমার নামাজ ধরতে পারেননি, তো তাকে স্বাভাবিকভাবে তিনি জোহরের নামাজ পড়বেন। তো ইনশাআল্লাহ বিদ্যান বলছেন যেহেতু তিনি মাজুর, এক্ষেত্রে যেহেতু তিনি জুমার নামাজের নেকি পেয়ে যাবেন, জোহরের নামাজ পড়লো মাজুর হলে আপনি হয়তো নেকি পেয়ে যাবেন কিন্তু আপনাকে জোহরের নামাজই পড়তে হবে। তো এই জন্য যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।